আপনি কোন আইনি মাস্টার আর আপনি কোন আইনি মাস্টার ওরে সারেন একদম ভিড় হচ্ছে কিন্তু ওনার কোন আইনি মাস্টার আপনি কোন আইন থেকে আছেন আপনি উকিল মানুষে এই আপনি উকিল মানুষে ওনার মাস্টার কেন আইনি সাহায্য করেন আপনি তো কত বড় খারাপ কাজ করেছেন আপনি জানেন এইটা এখন ফেসবুকে পোস্ট করব আপনি ওকে জুতাতে মারছেন আপনার ব্যবস্থা আমরা নেব আজকে সমাধান হয় মানে সমাধান হবে আমি পরে সময় নেব আপনি পরে সময় নিতে পারেন এই টাকা দাও আপনি পরে সময় আপনি আইনি লোকে কেন বেআইনি কাজ করলেন আপনি কথা বলবেন না কেন গণমাধ্যমের সাথে কথা আপনাকে বলতে হবে এই নাই মাইক্রোফোনে নেছো তো আপনাকে কথা বলতেই হবে তুমি দাঁড়াও তোমার বিচার বিচার আমরা করবো তারপরে না উনি 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 আইনি লোকে কেন বেআইনি কাজ করলো আমি কোথার থেকে কোথায় চলে আসছি দেখছেন না দেখছেন তো আপনারা আমার কোট পরা গাউন পরা আমি চলে যাচ্ছি আমি বাড়ি থেকে সাইড করছি ও আমার ওই পাশ দিয়ে চলে যাচ্ছে আপনি আবার শোনেন ভাই আপনার নাম জিজ্ঞাসা করছি শোনেন আমি একটা কথা বলি আমরা আইনের লোক আপনি বেআইনি কাজ করেন নি শোনেন আমরা আইনের লোক আমাদেরকে মানতেছে না অথচ আমাদের দুই উকিলা পার এই এইভাবে পার হতে যে তার পার উপর দিয়ে রিক্সা আপনারা কেন করে রিড করেন নাই আপনারা আপনারা কেন এর আগে রিড করেন নাই এর আগে রিড করেন নাই কেন যে ইঞ্জিন রিক্সা চালানো যাবে না আপনি কেন প্রকাশে মানলেন আপনি আপনি কেন মানলেন এটা বলুন তো কেন পৌরসভা তাই এদেরকে পাচ্ছে না এদের লাইসেন্স নেই বলে ইরা কি করতেছে আশপাশ দিয়ে চালাচ্ছে আশপাশ দিয়ে চালাচ্ছে আপনার নামটা কি আমি জানতে চাচ্ছি জানবেন তো অবশ্যই আপনার নামটা কি সেটা বলেন মহিলা মানুষ হয়ে একটা পৌরসভা আপনার নামটা কি আপনার নামটা বলবেন আপু আপনার নামটা কি বলবেন আপনার নামটা কি বলবেন এই আপু 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 আমি কি আপনার কাছে জবাবদিহি করবো আপনার নামটা কি বলে দেন আপনার নাম কি এখানে আমাকে মারাত্মক অ্যাক্সিডেন্ট করছে এখন বিরা এনার নামটা কি বলবেন এনার নাম কি ইঞ্জিন রিকশা ইঞ্জিন রিকশা আমি ওই পাশে ফেরাই চলে গেছি এই মুহূর্তে আমার কোট ডাউন পড়া আমাকে সব উড়াই নিয়ে অন্তত দুই পঞ্চাশ সাত দূরে তিনি আর আমাকে নিয়ে আসছে আচ্ছা ওনার নামটা কি একটু বলবেন কেন ওনার দরকার উনি প্রকাশে জুতাতে পিটাইছে রিক্সাওয়ালাকে ওনার নামটা কি আমরা জানতে চাচ্ছি আমার জানেন না কাপড় চোপড় নথিপত্র সব উড়াই নিয়ে চলে গেছে ভোরবেলা যশোর সমিতি প্রেস ক্লাব এবং কোর্ট অঙ্গনের মাঝামাঝি জায়গায় আমাদের বারের সদস্য আরতি রানী ঘোষ অ্যাডভোকেটের সঙ্গে একজন রিক্সা চালকের যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটা অবস্থা এবং মারামারি অবস্থার সৃষ্টি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত আইনজীবী হিসাবে আমাদের যথেষ্ট ধৈর্যশীল এবং সহনশীল হওয়া দরকার এই ঘটনাটার জন্যই আমি যশোর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং ওই রিক্সা চালক যার সঙ্গে ঘটনাটা ঘটছে তার কাছে আমি আইনজীবী সমিতির পক্ষ থেকে সভাপতি হিসাবে আমি দুঃখ প্রকাশ করছি এবং আমরা প্রত্যেকটা আইনজীবী আমাদের ভবিষ্যতে আমাদের পেশা আমাদের দায়িত্ব সমুন্নত রাখার জন্য আমরা সর্বাত্মক সচেষ্ট থাকব।
এবং এই যেটা ঘটছে আসলে এই ঘটনাটা আদৌ উচিত ছিল না। তো আসলে আইনের ব্যবস্থা যদি সে রিক্সাওয়ালা এই ঘটনার কারণে কোনো আইনি পদক্ষেপ নেই, তখন হয়তো আইন অনুযায়ী তার বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে।